আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নারকেল দিয়ে শাপলা রান্নার রেসিপিটি দেখার জন্য। পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না, এই রান্নাটা এত মজার আর সুস্বাদু হয় অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। পুরো ভিডিওটা দেখবেন, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি করার জন্য এখানে আমি এক আটি শাপলা নিয়েছি। এবার শাপলাগুলোকে আমি কেটে নেব। শুরুতেই শাপলার যে মুখের অংশ আছে সেখান থেকে চারপাশের আঁশটাকে একসাথে এভাবে ছাড়িয়ে নিব। এরপর সবগুলো আঁশের মাথা একসাথে ধরে এভাবে টান দিলে পুরো শাপলা থেকে আঁশটা ছেড়ে আসবে। অনেক কিছু বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আঁশগুলো উঠে আসতেছে। শাপলাটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে শাপলাটা কাটা যায়। শাপলাটা এতটাই নরম, এতে বটি বা ছুরি কিছুই লাগে না। আমি সবগুলো শাপলা একরকম সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলো শাপলা এখানে আমি কেটে নিয়েছি। এবার শাপলাগুলোকে ধুয়ে আমি ভাপে বসিয়ে দিচ্ছি। শাপলাগুলো ধুয়ে তারপর আমি এখানে ভাপে বসিয়ে দিয়েছি। শাপলাগুলোকে পুরোপুরি সিদ্ধ করব না, শাপলার ভিতরে যখন বলক চলে আসবে তখনই এর ভেতর থেকে যে এক্সট্রা কষ আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শাপলার কষটা বের হয়ে কিন্তু শাপলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে শাপলা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার রান্নায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজের মধ্যে হালকা একটা কালার চলে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি কুচু চিংড়িটা নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা করতে পারেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মাছটাকে আরও 1-2 মিনিট ভেজে নিব। যখন মাছটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব নারকেল বাটা। এখানে আমি অর্ধেকটা নারকেল পেস্ট করে নিয়েছি। এবার তেলের ভেতরে নারকেলের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। নারকেলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা গ্রান বের হবে। এই পর্যায়ে এর ভেতরে মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, তবে আপনাদের হলুদের রং বুঝে আপনারা হলুদের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আমার মরিচটা অনেক ঝাল, আপনারা আপনাদের মরিচের ঝাল বুঝে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, শুধু হলুদ মরিচটা দিয়ে এবার মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য এখানে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার নারকেল চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন নারকেলের ভেতর থেকে তেল ছেড়ে আসবে তখন এর ভেতরে শাপলাটা দিয়ে দিতে হবে। এবার নারকেলের সাথে শাপলাটাকে এপিটোপিট করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণটা চেক করে লবণটা দিয়ে দিতে হবে। শাপলার ভেতরে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে শাপলাতে লবণ দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন শাপলার ভেতর থেকে কিন্তু পানি বের হয়ে আসছে। সেদ্ধ করার পরে শাপলার ভেতরে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু এখন বের হয়ে যাবে। শাপলাতে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, কারণ তরকারিটাকে আমি একদম মাখো মাখো করবো। শাপলা থেকে এখন যে পানিটা বের হয়ে আসবে ওই পানিতেই কিন্তু শাপলার ভেতরে লবণ মশলা সব ঢুকে যাবে। শাপলার ভেতর থেকে যখন তেল বের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারির ভেতর থেকে কিন্তু তেল উঠে আসছে। এই শাপলা দিয়ে নারকেলের তরকারিটার ঝোল কিন্তু ভালো লাগে না, এরকম ভুনা ভুনা খেলে অনেক ভালো লাগে। নারকেলের ফ্লেভার তাছাড়া চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে অনেক মজার একটা তরকারি, একবার হলেও বাসায় রান্না করে দেখবেন, এর স্বাদ কখনো ভুলবেন না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।